দেশের দরিদ্র মানুষদের সুবিধায় সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি করে দেওয়ার জন্য দু সালে ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পটিকে কেন্দ্রের অন্যান্য প্রকল্পগুলির সাথে এমনভাবে জুড়ে দেওয়া হয় যাতে বাড়ি তৈরির সাথে সাথে অন্যান্য কেন্দ্র সুবিধাগুলো একই সাথে পেয়ে যান ভোক্তারা শৌচাগারের সুবিধাযুক্ত স্বচ্ছ ভারত প্রকল্প সর্বজনীন বিদ্যুৎ সংযোগের জন্য সৌভাগ্য প্রকল্প গ্যাস সিলিন্ডারের জন্য উজ্জ্বলা যোজনা এলপিজি সংযোগ পানীয় জলের সুবিধা এবং জনধন ব্যাংকিং সুবিধা দেওয়া হয় দেশের গরিব শ্রেণীর মানুষদের নরেন্দ্র মোদী সরকারের নবম বর্ষপর্তী উপলক্ষে এই রকম কেন্দ্র জনকল্যাণমুখী প্রকল্পগুলির ব্যাপারে জনসাধারণকে সঠিক তথ্য দিতে এবং রূপে অবগত করতে দেশ জুড়ে নানান কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা নগর উন্নয়ন বিভাগের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে মঙ্গলবার আয়োজন করা হয় এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের

আমাদের কাজগুলি করা উচিত যেহেতু আমরা কমিটমেন্ট করা আছে পাবলিকের প্রতি পাবলিকের হয়ে একটা কাজ করব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যেটা অভিষেক জি সিং আলোচনা করেছেন আমার তোমার বাবু কিছুটা রেখেছেন পরবর্তী সময় বিস্তৃত আলোচনা হবে তো এখানে যেমন জায়গার বিষয় আছে তারপর ফান্ডের বিষয় আছে যেমন আমার পৌরসভাতে আমাদের পৌর এখন দশ কোটি টাকার প্রয়োজন আছে যদি ঘরগুলি আমরা

are in